ভিউয়ার্স, আমরা চলে আসলাম সিরাজগঞ্জের চায়নাবাদে। ভাবুন তো একবার, আপনি বসে আছেন সবুজ ঘাসের ওপর, আর দুই পাশে নদী। না, এটা নদীর বুকে জেগে ওঠা কোনো চর নয়, জায়গাটার নাম চায়নাবাদ। চায়নাবাদ, যা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। অসাধারণ একটা বিকেল কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের চায়নাবাদ থেকে। কসবার তিনও বলা হয় অবশ্য। সিরাজগঞ্জ শহরের সাথেই এই চায়নাবাদ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলা শহর থেকে 2 কিলোমিটার দূরে যমুনা নদীর কূল ঘিরে তৈরি করা হয়েছে এই বাঁধ। বাঁধের মূল ফটক থেকে নদীর 2 কিলোমিটার গভীরে চলে গেছে বাঁধের শেষ প্রান্ত। মূল গেট থেকে পিচ ঢালা রাস্তা সহজেই যেতে পারবেন বাঁধের শেষ প্রান্তে। যমুনা নদীর এই বাঁধে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসে। বাঁধে বসে থাকতে ভালো লাগবে, ভালো লাগবে আশেপাশের পরিবেশ উপভোগ করতে। আর নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা তো এক কথায় অসাধারণ। এরপর আপনি চাইলে সিরাজগঞ্জ শহরটা ঘুরে দেখতে পারেন। ছোট শহর, ব্যাটারি চালিত রিকশায় 1 ঘন্টাতেই শেষ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা সিরাজগঞ্জ কিভাবে যাবেন? সিরাজগঞ্জ যাওয়ার জন্য মহাখালী বাস স্ট্যান্ড থেকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতি 30 মিনিট পরপর অভি এবং এসআই এই কোম্পানির বাস ছাড়ে। ভাড়া 250 টাকা জনপ্রতি। তবে যারা এসি বাসে যেতে চান তারা মিরপুর 2-এ চলে যাবেন। ওখান থেকে ঢাকা লাইন অথবা এসআই কোম্পানির এসি বাস ছাড়ে। ভাড়া 350 টাকা। এছাড়া আপনি উত্তরবঙ্গের যে কোনো বাসে যেতে পারেন, তবে আপনাকে নামতে হবে কড্ডার মোড়ে অথবা সিরাজগঞ্জ রোডে। ট্রেনে আসতে চাইলে ক্যাপ্টেন মনসুর আলী স্টেশনে নামবেন, তারপর সিএনজি নিয়ে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন আসবেন। ওখান থেকে চায়নাবাদের রিকশা, ভাড়া 25-30 টাকা। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কথা বললাম না, কারণ ওটা বিকেল 5টায় ঢাকা থেকে ছেড়ে রাত্রি 10:30 সিরাজগঞ্জে আসেন। তবে মনে রাখবেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে শেষ বাস ছাড়ে সন্ধ্যা 7টায়। অবশ্য আপনি চাইলে কড্ডার মোড়ে গিয়ে ঢাকাগামী যে কোনো বাসে করেই ঢাকায় ফিরতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।